হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে একটা ট্র্যাভেলিং ব্লগ। তো আমরা গিয়েছিলাম বারাণসী, মানে বেনারস। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। তো জায়গাটা খুবই সুন্দর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, এবার আমরা বেরোবো। তো আমরা চলে এসেছি মাসিমণির বাড়ি। তো আমরা সবাই মিলে এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব ব্যান্ডেল। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো এখানে আমরা 7:30টার মধ্যে চলে এসেছিলাম, কিন্তু আমাদের ট্রেন ছিল অনেকটাই রাতে। তো ততক্ষণে আমরা একটুখানি চা বিস্কুট কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপরে আমরা একটু পরেই ট্রেনে উঠে যাব। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ট্রেনে উঠে আমার আর কিছু কথা বলা হয়নি, কারণ রাত্রিবেলা ছিল। তো কি কথা বলবো, সবাই লাইট অফ করে দিয়েছিল। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এটা হচ্ছে বেনারসের গঙ্গা। আমরা বেনারস স্টেশনেও নেমে পড়েছি, এবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরব, হোটেলে যাব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো এবার আমরা রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা লাঞ্চে যাব। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এখানে বাপি জিলাপি কিনে এনেছিল, তো সেটাই খাওয়া হচ্ছে। তো জিলাপি খেয়ে নেওয়ার পর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, এবং লাঞ্চ থেকে ফেরার পথে আমরা একটা করে গোলা খেয়েছিলাম। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে গেছি। এখন এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাতে ঘোরার জন্য। তো নৌকা করে আমরা এখানে গঙ্গাতে ঘুরবো। তো সেই জন্য আমরা চলে এসেছি, গঙ্গাতে ঘুরবো, এবং ঘুরে ফেরার পথে সন্ধ্যেবেলা আমরা সন্ধ্যা আরতি দেখব। তো চলো দেখাই কেমনভাবে সন্ধ্যা আরতি হয়, এবং প্রত্যেকটা ঘাট তোমাদের ঘুরিয়ে দেখায়। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা নৌকায় বসে পড়েছি, এবার আমাদের প্রত্যেকটা ঘাট এই নৌকা করেই আর কি দেখাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে লাগছে, অজস্র ভিড়, অজস্র ভিড়। এবার সন্ধ্যা আরতি শুরু হবে একটু পরেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে। তো বেনারসের এই যে আরতি, সন্ধ্যা আরতি, ভীষণই সুন্দর। তো ওখানে গেলেই একদম মনটা শান্তি হয়ে যাবে, এত সুন্দর, মানে ভীষণই সুন্দর। সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে গঙ্গাতে একটা করে প্রদীপ ভাসিয়েছিলাম, ওখান থেকেই প্রদীপ কিনে। তো আমরা প্রদীপ ভাসিয়েছিলাম। আমাদের সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ঘোরাও হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, মানে টুকটাক কিছু ডিনার করবো, এবং তারপরে রুমে ফিরে যাব।
তো এখন আমরা চলে এসেছি বেনারসের বিখ্যাত কাশি চাট ভান্ডারে, তো এখানে চাট খেতে। তো দেখি চাটগুলো কেমন খেতে হয়। তো দেখো প্রচণ্ড ভিড়, মানে মারাত্মক ভিড় হয়েছে এখানে। আজকের ভিডিওটা আমি খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসতে চলেছে বেনারসের পার্ট টু ব্লগ। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।